মানে একদম এখান থেকে বসে আমি ঠিক ঘটনাটা দেখতে পাচ্ছিলাম, জল জল করছিল পুকুর পাড়ে, তাই না? আমারও মনে হচ্ছিল কি দুজন এখানে বসা। আর লজ্জা দিও না তো তোমরা, ঘটনা হচ্ছে কি যে তোমরা আমার পছন্দের একটা জায়গায় নিয়ে এসেছো। কে হায় হৃদয় ফুলে বেদনা জাগাতে ভালোবাসে। বাবা আপনি এইখানে, আর আমরা পুরো রিসোর্ট তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আপনাকে খুঁজে পাই না। আপনার ছেলে তো এখনো খুঁজতেছে। গর্দভটা কেন খুঁজছে বুঝতে পারছি না, সেটা খুঁজছে টাকার জন্য। এতে দেখো, ওদের দিকে শেখো। কি শিখবো বাবা? যা তোমরা জীবনে কখনো করনি, একজন বয়স্ক মানুষকে কি করে সেবা শুশ্রূষা করতে হয় সে তো তুমি করনি। এই যে দুটো বাচ্চা, যা আমি ওর আত্মু না পর না কিচ্ছু না, আমাকে যেভাবে সেবা শুশ্রূষা করেছে ওদের প্রতি আমি কৃতজ্ঞ। উনি একটু বাড়িই বলছেন, আসলে আমরা এখানে বেড়াতে এসেছি তো, নতুন বিয়ে করেছি, ভাবলাম যে একটু বেড়াতে যাই, আঙ্কিকে পেয়ে গেলাম, খুব ভালো মানুষ। শেখো শেখো, দেখেছো বিনয়? হ্যাঁ, বিনয় কাকে বলে? যে গাছটা ফল হয় সে গাছটা যেরকম নুয়ে যায়, ওদের ভিতরে এরকম ব্যাপারটা আছে। তোমরা সকালে ঘুম থেকে ওঠার আগেই এই যে আমার এই মেয়েটা কি সুন্দর করে এসে নাস্তা নিয়ে আমাকে খাইয়ে দিল, হ্যাঁ আমি খেলাম, তারপর পানি এনে দিল, কখন করেছে এসব? তারপর এই যে পাঞ্জাবিটা পরে আছি, এই যে আমার এই ছেলেটা সাড়ে 6,000 টাকা দিয়ে কিনে দিয়েছে, কত দামি জিনিসটা দেখো তো, পরেই বুঝতে পারছি একদম মোলায়েম কাপড়টা। তারপর এখানে শেষ না, তারপরে দুজন মানে আমার সঙ্গে গল্প করেছে, তারপর আমার প্রিয় জায়গাটা নিয়ে চলে এসছে। তো বাবা, তাতে কি প্রমাণিত হলো? তো মানে এতক্ষণ কিছুই বুঝলে না, তো বলছে এখন তো, মানে তোমরা তো কখনো আমার সঙ্গে গল্পই করলে না, আমার কোনটা প্রিয় জায়গা অপ্রিয় জায়গা এসব তো কিছু শুনতেই চাইলে না। বাবা এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আপনি ওনাদের সামনে আমাকে অপমান করতে পারেন না। কেন করছেন অপমানটা? সব জানা আছে, সব জানা আছে আমার, এখন অপমান মান সম্মান বেড়ে গেল না, আমি জানি তোমাদের আসলে যে খাতির যত্নের প্ল্যানটা কি সব আমি জানি, বুঝে ফেলেছি। বাবা একটু মাথাটা ঠান্ডা করুন, এখন চলেন রুমে যাই। না আমি রুমে যাবো না, কি ধরনের কথা বলছো তোমরা বুঝতে পারছো না, রুমে গিয়ে তোমার যুক্তি বুদ্ধি করে আমাকে খুন করবে? হ্যাঁ কি বলছে, কি বলছেন আপনি? আপনার থাকুন তো, কি অবস্থা বাবা, আমার সামনে এগুলো বলতে হয়, এগুলো বলা উচিত? চলো আমি যাবো না বাবা, আমি যাবো না, ভয় লাগে। কি বলছেন, আপনার ছেলের উপরে এই অভিমানকে থাকবেন আপনি? তো অভিমান না করতে কি করতে ঠিক অন্যরকম যাও, যাবো না বাবা, চলো তো চলো। কি ভাবছে ওনারা, কি ভাবছে? আমি যাই না, বাবা এরকম করতে চাই।